দরদের শুটিং এবার বাংলাদেশে। চিত্রনায়ক শাকিব খান বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে দরদ নামে একটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করছেন। পরিচালনা করছেন অনন্য মামুন। ভারতের টানা 20 দিনের বেশি শুটিংয়ের পর গতকাল ঢাকায় ফিরেছেন শাকিব খান। নির্মাতা জানিয়েছেন যৌথ প্রযোজনা নীতিমালা অনুযায়ী এ সিনেমার ভারতের অংশে শুটিং দেশটির বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। সিনেমার 4টি গানের সবকটি শুটিং শেষ, এবার শুরু হবে বাংলাদেশের কাজ। নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও ডিসেম্বরে বাংলাদেশের অংশে শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন অনন্য মামুন। কারণ এরই মধ্যে দরদের মুক্তি তারিখ চূড়ান্ত, আগামী 2 ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে। নির্মাতা এটিকে প্যান ইন্ডিয়া মুভি হিসাবে অভিহিত করছেন। বলেছেন বাংলাদেশের পাশাপাশি ভারতের 5টি অঙ্গরাজ্যে সিনেমাটি মুক্তি পাবে। তিনি বলেন, শেষ হলো দরদের ভারতের শুটিং, শাকিব ভাই দরদে ডুবে থাকা, আমার টিমের কঠোর পরিশ্রম আর কামাল কিবরিয়া লিপু ভাইয়ের যুদ্ধ, চেষ্টা করছি একটি আন্তর্জাতিক মানের সিনেমা দর্শকদের উপহার দিতে। শাকিব ভাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন, বলতে পারি নিজের জীবনে সেরা কাজ করেছেন তিনি। আমার বিশ্বাস দর্শকরা এই সিনেমা অন্য এক শাকিবকে দেখতে পাবে।